ভবিষ্যৎ নিয়ে যারা নষ্ট করতে চায় তারা আমার শত্রু। শৈল তুই তোমার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করো কার অনুমতিতে দেবকে নিয়ে এলো। আজ ভোরে ফ্লাইটে দার্জিলিং যাবার কথা ছিল তার, কেন তাকে বাড়িতে নিয়ে এলো? দাদু ভাই নাকি বাড়ি আসার জন্য কান্নাকাটি করছিল? আসল কথা তা নয়, আসল কথা হচ্ছে তোমরা চাও না দেব মানুষ, তোমরা চাও না আমার ছেলে গর্জনের একজন হয়ে উঠো, তোমরা চাও না। চুপ কর, তুই চুপ কর বাবা, ভগবানের সাক্ষী। আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে তোমরা নষ্ট করবে না, তার ফল খুব ভালো হবে না। তেলে জুলে খাওয়াচ্ছি, চার তলাবাড়িতে বাস করাচ্ছি, তবু তোমাদের মন আমি পাচ্ছি না। বলিস না, ওরে শৈল এমন করে তুই বলিস না বাবা, তোদের ছেলে দাদু ভাইকে আমি অনেক বেশি ভালোবাসি। দাদু ভাই আমার চোখের পাজর, তোর মায়ের চোখের মণি। আর নরেন, নরেন যে দাদু ভাইকে কত ভালোবাসে সে খবর তুমি রাখো না বাবা। 5 বছর আগে যখন তোমরা দেবুকে মামার বাড়ি পাঠিয়েছিলে, 7 দিন নরেন মুখে ভাত দেয়নি, 7 দিন ও শুধু কেঁদেছে। এ খবর তুমি জানো না বাবা, জানে শুধু ওর মা। জানে জানে মার চেয়ে যে দরদ বেশি দেখায় তাকে বলে দাইনি। ওরে শৈল তুই কি আমার সেই শৈল, বিয়ের আগে যে বলেছিল যে বউ এসে আমার মা বাবাকে অবহেলা করবে, তাকে নিয়ে আর যেই ঘর সংসার করো এই শৈলের গাঙ্গুলি করবে না বলছিলাম। কিন্তু ধর্ম সাক্ষী করে বলো কি অবহেলা করেছে আমার বউ, কোন পাকা দানে তোমাদের মই দিয়েছে? খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, নাকি কটু কথা বলছে? জবাব দাও, জবাব দাও। তোমরা অকৃতজ্ঞ বেইমান, সুরময় সংসারে আসার পর থেকে এই সংসারে স্ত্রী বৃদ্ধি ঘটেছে, নইলে তোমাদের ছিলটা কি? এই কেরানিগিরি করে কোন জিনিসটা করতে পেরেছ? ও শ্রদ্ধার রাজ ভোগের চেয়ে শ্রদ্ধার সাকান্নদের বেশি আনন্দ, ঘি ভাতের চেয়ে নন ভাত আমার কাছে অনেক মিষ্ট। সরম তোমাকে শ্রদ্ধা করে এই কথাটা বলতে তোমার জিভটা রষ্ট হয়ে উঠল না? মনুষ্যত্ব বিবেক চিৎকার করে উঠল না? দাদু ভাইকে অত দূরে না পাঠালে কি নয় শৈল? সকাল থেকে কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে, দেখ না বাবা, বৌমাকে একটু বুঝিয়ে বলে। এই এই তুমি তুমি আমার ছেলেটার ভবিষ্যৎ জর্জরে করে দেবে। শৈল আমার ধৈর্যের পরীক্ষা দিচ্ছ তোমরা? আমার সন্তানের জন্য আমার কোনো মায়া নেই, এক কথা কি করে ভাবলে তোমরা? আশ্চর্য তোমাদের মনোবৃত্তি। আমি আমি তা বলিনি বাবা, আমি বলছিলাম এখানে কোনো ভালো স্কুলে যদি যা বলেছো বলেছো, আর কোনোদিন ও কথা মুখে উচ্চারণ করবে না। এই সংসারের ভাত যদি খেতে চাও তাহলে আমাদের কোন কাজে নাক গলাতে আসবে না। আজকে তোমরা সুখের মুখ দেখতে পাচ্ছ, যার দৌলতে গাড়ি করে গঙ্গায় যাচ্ছ, তাকে যে তোমরা কি চোখে দেখো জানতে আমার বাকি নেই। তবে একটা কথা মনে রেখো মা, তোমরা শ্রদ্ধা করলে অপর পক্ষ তোমাকে সম্মান,
ও জিনিস কোনদিন একে তরফা হয় না একে তরফা কইল বল তোর যা খুশি তুই তাই বল আমি শুধু ভগবানের কাছে বলে দেখছি शांति मत गड़िए पड़े शुद्ध शुद्ध दुख पाच क्यों खेते सुते बुझिए दिच्छे बोएर भाग्ये आमादेर कपाल फिरेछे बोएर कथा माय मेने ना चलले গোপালে আমাদের অনেক দুর্ভোগ আছে চলো না আমরা অন্য কোথাও চলে যাই কোথায় যাব নরুর মা অবসর প্রাপ্ত কেরানির জীবনে বিকল্প কোনো পথ খোলা নেই সারা জীবন আমি শুধু অঙ্ক পিষেছি সুখ বিয়োগের অঙ্ক মিলিয়েছি मुखे दीदा मुखे आकले रखतम আজীবন ব্যবহার করছে
चलिना गायर चलामी बोझी नरेल
মালিককে যদি আমার ফার্মে মোটা মাইনের চাকরি দিতে পারতাম তাহলে তোমরা দেবুর কানে কুমন্ত্র দিতে। ওরে না, ওরে না। কিন্তু যতই বেশি ঢালো না কেন, নরেনের মতো অপদার্থের চাকরি আমার ফার্মে হবে না। আমি রাস্তা থেকে লোক ধরে কাজ যাব, তবু এই অপদার্থকে নয়, অপদার্থকে নয়। শৈল, শুধু শুধু আমাদের দোষারোপ করে গেলি বাবা। সাক্ষী, আমরা যদি দাদু ভাইকে কোনো যুক্তি দিয়ে থাকি, আমাদের মাথায় যেন বজ্রপাত। কাকে বলবো, কাকে বোঝাবো আমার মনের ব্যথা? কত আশা করে আমি ছেলের বিয়ে দিলাম, আশা হায় রে মানুষের আশা। শুধু মায়া মরিচিকা, তবু কেন বেঁচে আছি আমি বুঝতে পারছি না। এর চেয়ে মরে যাওয়া ঢের বেশি আনন্দের।
পূর্ণ হয় মা সব পাশলে কি সার্থক হয় ছেলে মেয়ের আনন্দেই মা বাবার আনন্দ ওদের আনন্দেই তো মা বাবার আনন্দ ত্যাগের মধ্যেই মাতৃত্বের মহান প্রকাশ জানি সে কথা আমিও জানি রে হারান সে কথা আমিও জানি কিন্তু মনটাকে যে আমি প্রবল দিতে পারছি না একটা সন্তানকে এই পৃথিবীতে আনতে একটা মাকে যে কত কঠোর নরক যন্ত্রণা ভোগ করতে হয় একমাত্র মা ছাড়া এই পৃথিবীতে কেউ তা জানে না রে হারা সেই সন্তান যদি মনে ব্যথা দিয়ে কথা বলে এই দুঃখ রাখবার জায়গা এই পৃথিবীতে কোথাও নেই রে হারা এই পৃথিবীতে কোথাও নেই কোথাও নেই কোথাও নেই জীবন সাগরে সদা ফুটে ফুল ফুলছে তো নয় জীবনের ভুল জীবন সাগরে সদা ফুটে ফুল ফুলছে তো নয় জীবনের ভুল তবু আমি পারি না ছাড়িতে তবু আমি পারি না ছাড়িতে আশায় বাঁচিতে হয় কোহিনী মায়া কলেজের চার টেবিল ভাঙছে লাবালক ছেলে মেয়েরা বাক্স ভেঙে সিনেমা লাইন দিচ্ছে রাজনৈতিক দাদারা দল ভাঙছে স্ত্রী ভাঙছে স্বামীর বিচ্ছেদ বিরাট প্রাঙ্গণের মধ্য দিয়ে আমরা আনন্দের অবক্ষয়ের পরিবে চলেছি সত্যি বলছি রমা সিঁদুরটা মুছে ফেললে এখনো তোমাকে বিয়ে দেওয়া যা যাই বুঝি সেই চেষ্টা করে দেখবো নাকি একবার দেখতে পারো তবে আমি বাজি ধরে বলতে পারি পাত্রপক্ষ যদি বুঝতে পারে তোমার 12-13 বছরের একটা সন্তান আছে আমার নামে তুমি কুকুর পুষো এখনো লাভলি ফিগার আছে তোমার ইউ আর এ বিউটিফুল লেডি লোভ লাগছে তাই না তোমার বন্ধুকে আজ আমি সবকিছু বলে দেব আমি ভয় করি না কারণ শৈলেনও জানে তোমার উপর কিঞ্চিত দুর্বলতা আছে জানি বুঝি কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যা মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যা
বিংশ শতাব্দী পঞ্চাশ দশকের যুব মানুষ একটা বিবাহিতা নারীর অবচনের মনের ঘুমন্ত বিহাতে সুর ছুরি দিয়ে বারবার উপক্রম করছো নরপশু চলে যাও চলে যাও এখান থেকে নাহলে তোমাকে আমি এমন শিক্ষা দেবো জীবন রক্ষা তুমি ভুলতে পারবে না শিক্ষা দেবে আমাকে আমার নাম নীলকণ্ঠ সমাজের ভিত আমি গণ্ডূষ পরে পান করেছি কলাপুটু সমাজ তরণীতে উশৃঙ্খলতা লোনা জল ঢুকে বড় জমি হতে চলেছ অথচ যাত্রীরা নির্বিকার আর আমি জল সেচের ব্যবস্থা করছি তুমি কি বিদ্যাসাগরে উত্তর পুরুষ তুমি কি নেতাজির বংশধর তুমি কি সূর্য ছেলের আত্মীয় তুমি কি বুড়ি বালামের তীরে দাঁড়িয়ে ব্রিটিশ সিংহের বিরুদ্ধে দাবা না হয়ে জ্বলে উঠি আরে পাগলা জানিস না বুঝি তোমরা তাদের কেউ ন প্যান্ট পাল্ট প্যান্ট পরে ট্যাং পাক করে তোমরাই তাদের উত্তর পুরুষ তুমি কি তো শালীনতার সীমা ছাড়ে যাচ্ছ তুমি কে উদ্যঙ্গে নাম মাত্র বসন তারপর নেমে এসেছে নামের নিচে তুমি নাকি সন্তানের জননী জননী শব্দ অর্থ না তুমি জানো মা হোয়াট ইজ দ্য মিনিং অফ জননী আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আচ্ছা মা বিদ্যাসাগরের মতো বিরাট ব্যক্তির যিনি মা ছিলেন তিনি কি তোমার মতো না বের দিচ্ছে কার ফোন করছে মাই গড দেখছো ডলক বাংলার বাঘ আশুতোষের গর্ভধারিণীর উদ্যঙ্গে বসন ছিল না নেতাজি সুভাষচন্দ্রের জন্য কি তোমার মতো নীলজ্জ ব্যয়া ছিলেন শানিন্দু শানিন্দু এই ছোট লোকটাকে গায়ে হাত দিতে হবে না গায়ে হাত দিতে হবে না আমি চলে যাচ্ছি তবে যাবার বেলা তোমাকে একটা কথা বলে যাচ্ছি মা তুমি দেবানন্দের মা হতে পারবে বিবেকানন্দের জননী হতে পারবে না তুমি হেমা মালিনী হতে পারবে শিবের বউ হৈমবতী হতে পারবে না কথাটা মনে রেখো চলো না কোন হোটেলে যাই মাথাটা বড্ড ধরেছে একটু বিয়ার না খেলে মাথা ধরাটা ছাড়বে না তাই চলো তোমাকে বিয়ারই খাওয়াবো